করোনা সতর্কতায় নয়া নজির আলিপুর দুয়ারে। রাজ্যে এই প্রথম জেলার কোনো গ্রামীণ হাসপাতালে প্রতিস্থাপন করা হলো করোনা লালারস পরীক্ষার ট্রুনাইট মেশিন। এদিন জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে বসানো হয় এই অত্যাধুনিক মেশিন, ফলে জেলায় করোনা পরীক্ষায় অনেক বেশি গতি আসবে বলে আশাবাদী জেলা স্বাস্থ্য দপ্তর। মূলত আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা ও সহকারী সভাধিপতি মনোরঞ্জনদের ব্যক্তিগত উদ্যোগে জেলায় আনা হয়েছে তিনটি ট্রুনাইট মেশিন, যার একটি ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আলিপুরদুয়ার কোভিড হাসপাতালে। লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের পর তৃতীয় মেশিনটি বসবে জেলার বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে। এদিন লতাবাড়ি হাসপাতালে এই প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মোহন শর্মা, মনোরঞ্জন দে সহ জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার ও অন্যান্য জনপ্রতিনিধিরা। টাস্ক ফোর্সের মিটিং ছিল, মিটিংয়ে আমরা ভাবলাম যে না, আমাদের এই জেলার জন্য কিছু করা উচিত। উনি আমরা দুটো মেশিন, একটা আমাদের সম্মানীয় সরকারি সভাপতি শ্রী মনোরঞ্জন মহাশয় এবং আমি একটা করে মিটিং দেওয়ার অঙ্গীকার করলাম, একটা আলিপুর দুয়ারে যেটা অলরেডি বসে গেছে একটা। তারপরে আবার আমার একজন বন্ধু ওকে বলে আরেকটা মেশিন আমরা কাল পরশুর মধ্যে বসবো, সেটা ঠিক করা। মানে আমাদের উদ্দেশ্য হলো আলিপুরদুয়ারটা কৃষি বলয় ওই এলাকায় বা টাউন ওটা কভার করবে, আর লতাবাড়ি আর যে বীরপাড়া যেটা দিয়ে দুটো আছে এই দুটো আমাদের চা বাগানটা পুরোপুরি কভার করবে। আমাদের উদ্দেশ্য একটাই, একটাও মানুষ যেন আমাদের না মরুক, একটাই একটা মানুষই যেন মানে বিনা টেস্টে যেন ওর ক্ষতি না হোক, তার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এই প্রচেষ্টার মধ্যে আমরা দুজন ভাই মিলে দুটো দিয়েছি আর একজন আমার বন্ধু। দিনে কত পরীক্ষা হবে? দিনে কত পরীক্ষা হবে? দিনে 40টা, কমসে কম 40টার উপরে হবে, কিন্তু আপাতত আমরা 40টা করে করার একটা প্রোগ্রাম নিয়েছি। তাই এটা হলে পর আমি মনে করি আগামী দিনে আমাদের জেলা এমনি তো ভালো অবস্থায় আছে, এই করোনা টেস্টিং শুরু হলে পর আমরা আরও ভালো জায়গায় যাবো। মানে এটা আর আমাদের 7 দিন অপেক্ষা করতে হবে না, 10 দিন অপেক্ষা করতে হবে না, জরুরি হলে পর আমরা একদিনেই আমরা রিপোর্ট পাচ্ছি।